বন্ধুরা, আমার হাতে যে তরল লিকুইড সারটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি বলতো? এটা হলো বাড়িতে তৈরি করা একটা খুবই শক্তিশালী ঘরোয়া ফার্টিলাইজার। এই তরল ফার্টিলাইজারটার মধ্যে যেমন গাছের সমস্ত ধরনের মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট মজুদ আছে, তেমনি গাছের প্রয়োজনীয় সমস্ত ধরনের নিউট্রিশন আছে, যা আমাদের ছাদ বাগানের সমস্ত গাছকে যেমন বৃদ্ধি করতে সাহায্য করবে, তেমনি গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতেও সাহায্য করবে। বছরের যে কোনো সময় আমাদের যে কোনো গাছে যেমন এটিকে আমরা ব্যবহার করতে পারবো, তেমন এটিকে ব্যবহার করে আমাদের গাছগুলোকে সবুজ ও হেলদি রাখতে পারবো সারা বছর। তো কি এই লিকুইড সার, কিভাবে আমরা এটিকে প্রস্তুত করব, কিভাবে গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে, আজকে এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, অনেক সময় আমাদের ছাদ বাগানের অনেক গাছ সঠিকভাবে বৃদ্ধি হতে চায় না, অনেক গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাই না, অনেক গাছ কখনো কখনো দুর্বল হয়ে পড়ে, অনেক সময় আমাদের ফুল ফলগুলির গুণগত মান ঠিক থাকে না। তো সেক্ষেত্রে এই তরল সারকে আমরা একবার যদি ব্যবহার করতে পারি আমাদের গাছে, এই সব সমস্যাকে নিমেষেই দূর করতে পারবে। এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তেমনি ফসফরাসের মাত্রাও প্রচুর পরিমাণে আছে। এই লিকুইড তরল ফার্টিলাইজারটা যেমন আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে, তেমনি গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতেও সাহায্য করবে। তো চলো কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক যে তরল লিকুইড ফার্টিলাইজারটা আমরা কীভাবে তৈরি করব বা এর জন্য আমাদের কোন কোন উপকরণ লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ঘরোয়া শক্তিশালী লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে সেটা আমরা কিন্তু নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এইখানে আছে ভার্মি কম্পোস্ট, এখানে আছে নিম খোল, এখানে আছে সরষের খোল। তো বন্ধুরা, এই ফার্টিলাইজারটা পুরোপুরিভাবে অর্গানিক, বাড়ির মধ্যে আমরা অতি সহজে তৈরি করতে পারবো। আমাদের যেসব ফার্টিলাইজার বা লিকুইড ফার্টিলাইজার আমরা ছাদ বাগানে প্রয়োগ করি, সব থেকে কিন্তু শক্তিশালী ফার্টিলাইজার হবে এইটা। সারা বছর আমরা কিন্তু ছাদ বাগানের সমস্ত ধরনের গাছে আমরা ব্যবহার করতে পারবো। গাছে ফুল ফল আনার ক্ষেত্রে, গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে এই ফার্টিলাইজারটা প্রচুর পরিমাণে কিন্তু কাজ করবে। তো চলো এবার আমরা কীভাবে তৈরি করবো ফার্টিলাইজারটা সেটা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে বালতিতে আমি কিন্তু 2 লিটারের জল নিয়েছি। তোমরা দেখো এখানে আমি 2 লিটার জল নিয়েছি। 2 লিটার জলের জন্য আমি এখানে নিয়েছি বন্ধুরা হচ্ছে 100 গ্রাম ভার্মি কম্পোস্ট। এখানে ভার্মি কম্পোস্টের বদলে তোমরা কিন্তু যে কোনো গোবর সারকে ইউজ করতে পারো, 1 বছরের পচানো গোবর সার, কিংবা তোমরা যদি বাড়িতে ঘুঁটে থাকে সেই ঘুঁটেকেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু হ্যাঁ, ঘুঁটে ব্যবহার করলে একটুখানি তোমরা ছোটো ছোটো পিস করে নেবে, মানে গুঁড়ো গুঁড়ো টাইপের করে নেবে, করে নিয়ে তোমরা কিন্তু ব্যবহার করবে, তাতেও কিন্তু সুন্দরভাবে কাজ হবে। কারণ বন্ধুরা, আমি প্রথমেই বললাম এটি ঘরোয়া একটা ফার্টিলাইজার, ঘরোয়া যে কোনো জিনিস দিয়ে আমরা কিন্তু এই ফার্টিলাইজারটাকে তৈরি করতে পারবো বা গাছের মধ্যে প্রয়োগ করেও সুন্দর রেজাল্ট কিন্তু আমরা পাবো। গ্রীষ্মকালে যে গাছ আমাদের গরম হয়ে যায়, গাছের পাতা পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফার্টিলাইজারটা গাছের মাটিকে ঠান্ডা রাখবে এবং গাছকে পুরোপুরিভাবে কিন্তু বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে। তো এই দেখো এই 100 গ্রাম ভার্মি কম্পোস্ট আমি কিন্তু এই 2 লিটার জলের মধ্যে সুন্দরভাবে প্রয়োগ করে দিলাম, দেখতে পাচ্ছ। এবং এই জলটার সঙ্গে আমরা কিন্তু এই সরষের খোল এবং এই নিমখোলটা কিন্তু এখানে দেবো। তো বন্ধুরা, এর মাপগুলো কিন্তু সঠিকভাবে তোমাদের জানতে হবে, তবেই কিন্তু ফার্টিলাইজারটা সঠিকভাবে তোমরা তৈরি করতে পারবে। এখানে দেখো নিমখোলটা আমি নিয়েছি 50 গ্রাম। এই 50 গ্রাম নিমখোল পুরোপুরি কিন্তু আমরা প্রয়োগ করে দেবো। কারণ বন্ধুরা, এই ফার্টিলাইজারটা যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয়ে যায় বা ফার্টিলাইজারটা যাতে সবসময় ফাঙ্গাস মুক্ত থাকে, গাছের মাটিতে প্রয়োগ করে যাতে ফাঙ্গাস না হয়, সেই কারণেই কিন্তু নিমখোলটা প্রয়োগ করা। তো বন্ধুরা, এখানে যদি তোমাদের কাছে নিমখোল না থাকে, তাহলে তোমরা যে কোনো নিম গাছের তলা থেকে শুকনো পাতাকে সংগ্রহ করবে, করে নিয়ে তোমরা একটু গুঁড়ো গুঁড়ো করে এই জলটার সঙ্গে তোমরা কিন্তু মিক্স করে দিতে পারো, সেটাও কিন্তু চলবে। নিমখোল অনেকের কাছে থাকে না, অনেক সময় অ্যাভেলেবেল হয় না সবার কাছে, তো সেক্ষেত্রে তোমরা শুকনো নিম পাতাকে গুঁড়ো গুঁড়ো করে একটুখানি হাতে করে এই জলের সঙ্গে তোমরা মিক্স করে দেবে। এর সঙ্গে বন্ধুরা সরষের খোল দেখো আমি 150 গ্রাম কিন্তু নিয়েছি। এই 150 গ্রাম সরষের খোলকেও তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। দেখো এখানে সরষের খোলটা অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এরপর আমাদের এই জলটাকে কি করতে হবে, এই জলটা আমরা ভালো করে নাড়বো এবং আমরা কিন্তু একটা ঠান্ডাযুক্ত জায়গাতে 24 ঘন্টার জন্য রেখে দেবো। 24 ঘন্টা পর এই তরল লিকুইডটা আমাদের গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং কতটা পরিমাণে প্রয়োগ করব সেটাও আমরা জানবো। তো চলো 24 ঘন্টা পর ফিরে আসা যাক এবং দেখে নেওয়া যাক যে আমাদের লিকুইড ফার্টিলাইজারটা কীভাবে আমরা তৈরি করেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা 24 ঘন্টা পর ফিরে চলে এলাম এবং এই ফার্টিলাইজারটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু সাদা সাদা একটা ফেনা সৃষ্টি হয়েছে এবং এই কিন্তু ফার্টিলাইজারটা কিন্তু তোমাদের যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এইরকম কিন্তু দেখতে লাগবে। তোমরা দেখে নাও
এরপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে, এই ফার্টিলাইজারটা আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে। মানে যতটা পারবে এই ফার্টিলাইজারটা তোমরা ছেঁকে নেওয়ার চেষ্টা করবে, কারণ এর মধ্যে থাকা যে বাকি উপকরণগুলো সেই উপকরণগুলো কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না। আমাদের র ফার্টিলাইজার কিন্তু ব্যবহার করতে হবে। তো চলো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফার্টিলাইজারটা ছেঁকে ফেলবো। তার জন্য আমরা যেটা নেবো বন্ধুরা, সেটা হচ্ছে আমার একটা প্লাস্টিক পাত্র এবং তার সঙ্গে আমরা কিন্তু একটা ছাঁকনি ব্যবহার করবো। এক্ষেত্রে তোমরা যে কোনো কাপড়ের টুকরোকে ব্যবহার করতে পারো, করে কিন্তু এই ফার্টিলাইজারটা তোমরা ওপর থেকে জাস্ট এরকম নেবে, নিয়ে কিন্তু ফার্টিলাইজারটা তোমরা ছেঁকে ফেলবে। একটু সময় লাগবে বন্ধুরা ছাঁকতে, কিন্তু তোমরা সঠিকভাবে কিন্তু ফার্টিলাইজারটাকে ছেঁকে ফেলবে। দেখো সুন্দর একটা ফার্টিলাইজার আমরা কিন্তু তৈরি করে ফেলবো এবং গাছের মধ্যে কিন্তু সুন্দরভাবে ব্যবহার করবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা 24 ঘন্টা রেখেছিলাম, কিন্তু এর মধ্যে থাকা সব উপকরণ কিন্তু মিশে গেছে, গলে গেছে জলের সঙ্গে এবং সুন্দরভাবে আমরা কিন্তু ছেঁকে ফেলতে পারছি। দেখো তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ফার্টিলাইজারটা আমরা কিন্তু ছেঁকে ফেলেছি। আমার পাত্রটা ছোট, সেই কারণে কিন্তু 1 লিটার জল আমি এই জেটটার মধ্যে রেখেছি এবং 1 লিটার জল আমি এই জেটটার মধ্যে রেখেছি। মোট 2 লিটার জল কিন্তু এই দুটো জেটের মধ্যে আছে, 1 লিটার 1 লিটার করে। এরপর বন্ধুরা এর সঙ্গে আমাদের যেটা মেশাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এইটা দেখতে পাচ্ছ, কফি। তো বন্ধুরা এই কফি আমরা কিন্তু সকলে খেয়ে থাকি, আমাদের বাড়ির মধ্যে অ্যাভেলেবেল আছে। প্রত্যেক 1 লিটার জলের জন্য আমরা কিন্তু 1 চামচ করে কফি পাউডারকে অ্যাড করবো এখানে। দেখো তো বন্ধুরা, এই কফি আমরা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু অতি সহজে অ্যাসিডিক হয়ে ওঠে, সেটা আমরা সকলে জানি। দেখতে পাচ্ছ 1 চামচ কফিকে আমি এর মধ্যে প্রয়োগ করলাম এবং 1/2 চামচ কফি কিন্তু আমরা এই জারটার মধ্যে প্রয়োগ করব। এবং এই দ্রবণটা আমরা গাছের মধ্যে এবার প্রয়োগ করার জন্যে প্রস্তুত করে ফেলছি এবং গাছের মধ্যে প্রয়োগ করলে সঠিকভাবে কিন্তু এই দ্রবণটা কাজ করবে এবং গাছের মাটিকে অ্যাসিডিক করার পাশাপাশি গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতেও সাহায্য করবে। তো দেখো এইখানেও কিন্তু আমি এই কফি পাউডারটা এখানে অ্যাড করে দিলাম। দেখো তো বন্ধুরা, যতগুলো তোমরা উপকরণ দেখতে পেলে এর মধ্যে কিন্তু কেমিক্যাল 1 ফোঁটাও নেই, সব কিন্তু আমরা ঘরোয়া জিনিস ব্যবহার করেছি এবং তার সঙ্গে কফিটাও কিন্তু ঘরোয়া একটা জিনিস। তো চলো কীভাবে আমরা এবার এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করছি সেটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই উপকরণগুলি থেকে ফার্টিলাইজারটা ছেঁকে নিয়েছি এবং ফার্টিলাইজারটা গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। তোমরা ফার্টিলাইজারটা আমার হাতে দেখতে পাচ্ছ, আমরা এবার গাছের মধ্যে প্রয়োগ করবো এটাকে। কিন্তু বন্ধুরা, গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে এই ফার্টিলাইজারটা যখন আমরা গাছের মাটিতে প্রয়োগ করবো তখন ফার্টিলাইজারের সঙ্গে আমাদের কিন্তু জল ব্যবহার করলে চলবে না। র ফার্টিলাইজারটা আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে তোমরা যতটা পরিমাণে গাছের মাটিতে জল তোমরা দাও ততটা পরিমাণেই কিন্তু ফার্টিলাইজারটা ইউজ করবে এবং সেই মাত্রাতেই কিন্তু ফার্টিলাইজারটা তৈরি করবে। তোমরা যদি সেক্ষেত্রে বুঝতে না পারো যে কতটা পরিমাণে কোন জিনিসটা ফার্টিলাইজারটা তৈরি করার সময় জলের সঙ্গে অ্যাড করবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, অতি অবশ্যই কিন্তু আমরা বলে দিতে পারবো। এছাড়া বন্ধুরা, আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ফার্টিলাইজারটা যখন আমরা ব্যবহার করবো তার আগের দিন কিন্তু আমাদের যে মাটিতে ফার্টিলাইজারটা ব্যবহার করছি সেই মাটিটাকে জল দিয়ে আমাদের ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু সুন্দরভাবে ফার্টিলাইজারটা মাটির মধ্যে কাজ করতে পারবে, দ্রুত হারে গাছ কিন্তু ইনটেক করতে পারবে। শুকনো মাটিতে কিন্তু ফার্টিলাইজারটা একেবারেই ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে বন্ধুরা আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই ফার্টিলাইজারটা কিন্তু সকালবেলা ব্যবহার করতে হবে, কোনো ধরনের বিকালবেলা কিংবা মেঘলা ওয়েদারে ব্যবহার করা যাবে না। বৃষ্টি পড়লে এই ফার্টিলাইজারটা তোমরা একেবারেই গাছের মাটিতে প্রয়োগ করবে না, সেক্ষেত্রে গাছের মাটি কোনো রকমের কাজ করবে না বা গাছের কোনো ধরনের কিন্তু উপকার হবে না। তো বন্ধুরা, এই ফার্টিলাইজারটা আমরা ইনডোর থেকে আউটডোর এমনকি পাতাবাহার গাছে, ফুল গাছে, ফল গাছেও ব্যবহার করতে পারবো। এই ফার্টিলাইজারটা যদি একবার আমাদের গাছের মধ্যে আমরা ব্যবহার করি, যেসব গাছের গ্রোথ থেমে গেছে সেই সব গাছকে পুনরায় আমরা বৃদ্ধি বিকাশ করতে পারবো। যেসব গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না সেই সব গাছের মধ্যেও আমরা কিন্তু ফুল ফল আনতে পারবো। এই ফার্টিলাইজারটা গাছের মাটিতে প্রয়োগ করলে কোনো ধরনের কিন্তু ফাঙ্গাস অ্যাটাক মাটির মধ্যে হবে না, নিশ্চিন্তে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে সারা বছর। তো বন্ধুরা চলো এবার আমরা কোন কোন গাছের মধ্যে এই ফার্টিলাইজারটা ব্যবহার করবো বা কতটা পরিমাণে ব্যবহার করবো সেটাই আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ফার্টিলাইজারটা নিয়ে আমার গোলাপ গাছের কাছে চলে এসেছি এবং প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। এটা একটা 8 ইঞ্চির টব, এটা একটা 6 ইঞ্চির টব। তো বন্ধুরা, হয় কি আমরা গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল চাই, গোলাপ গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করে তুলতে চাই, তো সেক্ষেত্রে যে সমস্যাটা হয় গোলাপ গাছ না ঝাঁকড়া হয় না সঠিকভাবে আমাদের ভরে ফুল দেয়, তো সেই সব ক্ষেত্রেও কিন্তু এই ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করতে পারি আমাদের গোলাপ গাছের মধ্যে। কিন্তু কোন টবে কতটা পরিমাণে ব্যবহার করবো সেটাও কিন্তু আমাদের খেয়াল করে ব্যবহার করতে হবে, কারণ বন্ধুরা এই অর্গ্যানিক ফার্টিলাইজারটা খুবই শক্তিশালী একটা ফার্টিলাইজার, বেশি মাত্রায় কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না। এই যে 6 ইঞ্চি টবটা দেখছো, এই 6 ইঞ্চি টবের জন্য আমরা এই যে তরলটা নিচ্ছি, এই তরলটা থেকে আমরা কিন্তু জাস্ট দু কাপ আমরা কিন্তু তরল ব্যবহার করে দেবো গাছের মাটিতে। তো বন্ধুরা, এই যে 8 ইঞ্চি টব তোমরা দেখতে পাচ্ছ, এই 8 ইঞ্চি টবের মধ্যে এই যে দ্রবণটা আমরা কিন্তু
200 ml ব্যবহার করব, মানে ছোট টবের ক্ষেত্রে একটু কম ব্যবহার করব, বড় টবের ক্ষেত্রে যেহেতু মাটি বেশি সেহেতু আমরা একটু বেশি পরিমাণে ব্যবহার করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু 200 ml ব্যবহার করে দিলাম এবং এইটুকু জল কিন্তু আছে, এইটা একটা ছোট টবের মধ্যে আমি কিন্তু ব্যবহার করতে পারবো। এই যে তোমরা জবা গাছটা দেখছো, ছোট্ট একটা জবা গাছ প্লাস্টিক টবের মধ্যে প্রতিস্থাপন আছে, এটা সদ্য কিনে আনা হয়েছে। এই সব সদ্য কিনে আনা যে গাছগুলো, এই গাছগুলোতে আমরা কোন সারকে ব্যবহার করলে গাছগুলো সঠিক মাত্রায় বৃদ্ধি বিকাশ হবে, গাছের শিকড়গুলো সঠিক মাত্রায় বৃদ্ধি বিকাশ হবে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। এ কারণে কিন্তু আমরা অনেকে রাসায়নিক সার প্রয়োগ করে দিই এবং উল্টোপাল্টা সার প্রয়োগ করার ফলে গাছগুলো কিন্তু কিনে আনার পরেই মরতে বসে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই অর্গ্যানিক তরল ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারবো, খুব সুন্দর কাজ দেবে। গাছ যেমন ইনটেক করতে পারবে দ্রুত হারে, তেমন কিন্তু গাছের শিকড়ও কিন্তু মজবুত হয়ে উঠবে। তো যেহেতু এটা অর্গ্যানিক সার, সেহেতু গাছেরও কোনো ক্ষতি হবে না, আমরা একটু বেশি প্রয়োগ করে দিলেও কোনো রকমের সমস্যা হবে না। তো বন্ধুরা চলো এরপর আমরা এই সারটাকে জবা গাছের মধ্যে কীভাবে প্রয়োগ করবো সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জবা গাছের কাছে চলে এসেছি, এটা একটা কিন্তু 14 ইঞ্চির টপ এবং রিসেন্টলি জবা গাছটাকে আমি কিন্তু কাটাই ছাড়াই করেছি। এই সময় কী হয়, জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হতে চায় না, দ্রুত হারে যদি না আমরা জবা গাছকে ঝাঁকড়া করতে পারি তবে কিন্তু জবা গাছ কখনোই আমাদের ফুল দেবে না। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই তরল লিকুইড যে সারটা, এই তরল লিকুইড সারটাকে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। কিন্তু বন্ধুরা এই 14 ইঞ্চি টবের জন্য আমরা কতটা প্রয়োগ করব, 14 ইঞ্চি টবের জন্য আমরা প্রয়োগ করব বন্ধুরা 250 ml। দেখো আমরা সুন্দর করে 250 ml এই সারটাকে কিন্তু ব্যবহার করব, যাতে গাছের বৃদ্ধি বিকাশটা সঠিক মাত্রায় হয় এবং প্রত্যেকটা মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট যাতে সঠিকভাবে গাছ পায়। তো এইভাবে যদি আমরা সারটাকে ব্যবহার করতে পারি তবেই কিন্তু সুন্দর রেজাল্ট আমরা কিন্তু পাবো আমাদের প্রত্যেকটা গাছ থেকে। তো দেখো বন্ধুরা আমার কাছে যে ইনডোর প্লান্ট আছে, মানে যে ক্যাকটাস গাছ আছে, এই ক্যাকটাস গাছেও কিন্তু এই দ্রবণটা আমি ব্যবহার করছি, কারণ ক্যাকটাস গাছেও এই দ্রবণটা অনাহাসে ব্যবহার করা যাবে, তাতে কোনো রকমের সমস্যা হবে না। তো বন্ধুরা শুধুমাত্র তাই নয়, আমার কাছে দেখো জারবেরা গাছ আছে, সেই জারবেরা গাছের মধ্যেও আমি কিন্তু অল্প করে দ্রবণটাকে ব্যবহার করছি। তো বন্ধুরা এই যে ছোটো ছোটো পটগুলো দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো পটের মধ্যে তোমাদের কিন্তু অল্প করে দ্রবণ ব্যবহার করতে হবে, এমনটা নয় যে বেশি করে প্রয়োগ করে দেবে তারপর আর খাবার প্রয়োগ করতে হবে না, সেটা নয়, অল্প অল্প খাবার প্রয়োগ করবে। যেহেতু এটা অর্গ্যানিক জিনিস, গাছের মধ্যে তোমরা অল্প করে যদি প্রয়োগ করতে পারো তবেই কিন্তু সুন্দর রেজাল্ট পাবে, বেশি মাত্রায় প্রয়োগ করলে কিন্তু সঠিক রেজাল্ট পাবে না, গাছের মাটিতে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পারলে আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে একটা শক্তিশালী ঘরোয়া অর্গ্যানিক ফার্টিলাইজার তৈরি করতে পারবো, কীভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব বা অর্গ্যানিক ফার্টিলাইজারটা তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে। কিন্তু বন্ধুরা এই ফার্টিলাইজারটা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে কয়েকটা নিয়মকে আমাদের মানতে হবে। তো কী সেই নিয়ম? তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, ফার্টিলাইজারটা আমরা কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা আমরা যেমন রাসায়নিক সারকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু তোমাদের সেটা করতে হবে না, এক্ষেত্রে কিন্তু তোমাদের খাটুনিটা অনেক কম হবে, মাসে একবার করে এই ফার্টিলাইজারটা তোমরা গাছের মাটিতে প্রয়োগ করবে। তো বন্ধুরা আজকে এখানেই আমি এই ছোট্ট ভিডিওটা শেষ করছি, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, যারা নতুন বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা তোমাদের সকলকে বলবো শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার।